নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো বা বলতে চলেছি যে আমাদের শরীরের মধ্যে কোন জায়গায় আমরা যদি রেইকি করি, সেটা এসপিটি বা অতিরিক্ত রেইকি, তাহলে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে। অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদের সেই পয়েন্টটি সম্পর্কে বলবো যে পয়েন্টটিতে আপনি শুধুমাত্র রেইকি করলে আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বেই। অবশ্যই যারা রেইকি শিখেছেন এবং বডি চার্জিং এর পর, ঠিক আছে? তো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি জানতে পারে এবং তারাও ওই স্থানে রেইকি করে তাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে পারে। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে শুধুমাত্র মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ বা সামাজিক দূরত্ব এগুলো বজায় রাখার পাশাপাশি আমাদের ইমিউনিটি পাওয়ারকে যদি আমরা না বাড়াতে পারি, তাহলে কিন্তু সমস্যা আছে। কারণ বাইরে যখন আমরা যাচ্ছি, সেখানে আমি সোশ্যাল ডিস্টেন্স মানছি কিন্তু আরেকজন মানছেন না, আমি মাস্ক পরছি আরেকজন পরছেন না, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো প্রত্যেককে ধরে ধরে বাইরে গিয়ে বলাটা সম্ভব না, বা বারবার এত সাবধানতা অবলম্বনের পরেও মানুষ কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছেন এই ভাইরাসে। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান জায়গায় দাঁড়িয়ে যে আমাদের শরীরের ভেতরের সেই শক্তিকে জাগরিত করতে হবে, শরীরের ভেতরের সেই শক্তিকে তৈরি করতে হবে বা সেই শক্তিকে আরো অনেক অনেক মাত্রায় তৈরি করতে হবে, যাতে অন্যান্য সমস্ত ভাইরাসের মতো এই ভাইরাসও আমাদের শরীরে যদিও চলে আসে, সেই ভাইরাস কিন্তু শরীরেই তার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, অর্থাৎ সেই ভাইরাস আমাদের শরীরেই মারা যাবে, অর্থাৎ আমরা কোনো রকম ভাবে অসুস্থ হয়ে পড়বো না। এবং এটা একমাত্র করতে পারে আমাদের ইমিউনিটি পাওয়ার, যেটা বিশেষজ্ঞরা বলছেন, ডাক্তারেরা বলছেন, সেটাই আমিও বলছি যে আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে হবে। তো ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্যই আজকে এই ভিডিও, কোথায় রেইকি করবেন, কতক্ষণ করবেন, তাতে আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে। আর একটা কথা বলে দিই, যারা আমরা রেইকি প্র্যাকটিস করি প্রত্যেক দিন, তাদের ভয়ের কিচ্ছু নেই, কারণ আমরা যে মহাশক্তি আমাদের শরীরে প্রবেশ করাই, তাতে কিন্তু এই ভাইরাস আমাদের কিছু করতে পারবে না, পারবে না, পারবে না। আরেকটা কথা বলবো, যিনি ফার্স্ট আজকে আমার চ্যানেল ভিজিট করেছেন, তাকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান এবং সমস্ত এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন এবং আমার সঙ্গে থাকতে পারেন। তো আসুন ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, ভিডিওটি পুরো শুরু করার আগে দুটি কথা বলবো, সেটা হচ্ছে গতকাল যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে আমার একটি ভুল হয়েছিল, তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এঞ্জেল নাম্বার ভিডিওর মধ্যে দিতে ভুলে গিয়েছিলাম এবং সেটা আজকে একজন কমেন্ট করে এক বন্ধু আমাকে জানিয়েছেন যে আপনি তো এঞ্জেল নাম্বারই দেননি ভিডিওতে। তো সেই জন্য আমি ডেসক্রিপশনে সেই এঞ্জেল নাম্বার দিয়ে দিয়েছি এবং ভিডিওর যে নাম, আপনারা যে ইউটিউবের যে মানে ছবির নিচে ভিডিওটা চলছে তার নিচে যে জায়গাটা, সেইখানে আপনি টাইটেল যেখানে লেখা হয় আর কি, সেইখানে কিন্তু দেখতে পারবেন আমি লিখে দিয়েছি যে এঞ্জেল নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। এছাড়া ওনার যে কমেন্টটা, সেই কমেন্টটার মধ্যেও আমি তাকে ওই এঞ্জেল নাম্বারগুলো দিয়েছি এবং ওই কমেন্টটাকে আমি পিন করে দিয়েছি, যেটা সবার ওপরে থাকবে। তো একটু দেখে নিন সবাই। আমি জানি আপনারা হয়তো অনেকেই ভাববেন যে কি ব্যাপার হলো, এঞ্জেল নাম্বারটা বললেন কিন্তু দেননি, কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর ওই পিঙ্ক যে কমেন্টটা একদম উপরে দেখতে পারবেন, সেই কমেন্টের মধ্যে কি উত্তর দিয়েছি যদি দেখতে চান, সেখানেও আমি নাম্বারগুলো দিয়ে দিয়েছি, তো একটু কাইন্ডলি দেখে নেবেন। বন্ধুরা, বর্তমান যে পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু আমরা যে করোনা ভাইরাসকে নিয়ে আরো যে বিষয়গুলো জানতে পাচ্ছি, যে আগে যেরকম 1 মিটার দূরত্ব বজায় রাখলেই হয়ে যাচ্ছিল, কিন্তু এখন জানা যাচ্ছে 16 ফুট 17 ফুট পর্যন্ত সেই ভাইরাস কিন্তু ট্রাভেল করতে পারে এবং রোদের মধ্যেও কিন্তু অনেক খুন বেঁচে থাকতে পারে। তো এগুলো খুবই ভয়ঙ্কর কথা। তো এবার আপনি বুঝুন বা ভাবুন যে আপনি মাস্ক পরলেও বা ঘন্টায় ঘন্টায় হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলেও বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করলেও আপনি কি সেফ? ভেবে দেখুন, আমার মনে হয় আপনি সেফ নয়। কারণ কোনো না কোনো কারণে বা কোনোভাবে ভাইরাস কিন্তু আপনার শরীরে চলে আসলেও আসতে পারে, আসার চান্সই বেশি, কারণ এত কিছু মেনটেন কিন্তু করা যায় না। তো সেই জায়গার থেকে আমার মনে হয়, শুধু আমার নয়, এখন অনেক
গবেষণাই বলছে বা অনেক বিশেষজ্ঞরাই বলছেন যে সবার থেকে জরুরি যেটা সেটা হচ্ছে আমার নিজের শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়ানো, রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়ানো, যাতে আমার শরীরে যদি সেই ভাইরাস এসেও যায় সে যেন আমার শরীরেই নষ্ট হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে প্রত্যেকে প্রত্যেকের ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর কথা চিন্তা করুন, কিভাবে ইমিউনিটি পাওয়ারকে বাড়াবেন। খাদ্যাভ্যাস কিছু চেঞ্জ করা দরকার আছে, কিছু অভ্যাস নতুন করা উচিত। খাবারে রসুনের ইউজ করতে পারেন, আদার ইউজ করতে পারেন, হলুদ, কাঁচা হলুদ, জিরে, ধনে, এই জাতীয় জিনিস, লেবু, খুব ইম্পর্টেন্ট হচ্ছে লেবু, যে কোনো লেবু, পাতি লেবু সবচেয়েতে ভালো, বা যে কোনো লেবু, সেই লেবুকে আপনি প্রত্যেকদিন আপনার খাবারের মধ্যে রাখুন, ঠিক আছে। এই বিষয়গুলোর পাশাপাশি, খাবারের পাশাপাশি, আপনি খাবারের মধ্যে যেটা খাবেন না সেটা হচ্ছে জাঙ্ক ফুড, বেশি ভাজাভাজি, এই সমস্ত বিষয় অ্যাভয়েড করতে হবে। এর পাশাপাশি যেটা করতে পারেন সেটা প্রতিদিন মেডিটেশন করুন বা ব্যায়াম করুন। আর যারা রেইকি জানেন তারা তো রেইকি করছেন। তো বন্ধুরা, এবার বলবো যে কোথায় রেইকি করলে আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে। বন্ধুরা, যারা 24 বা 26টি পয়েন্টে রেইকি করছেন তারা জানেন যে 7 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার থাইরয়েড অ্যান্ড থাইমাস, অর্থাৎ এই পোর্শনটা, ঠিক এই পোর্শনটা, এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট আর এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। একটি হার্ট, মানে একটি হাত হার্টের কাছাকাছি থাকছে আর একটি হাত থাকছে এই পোর্শনে, অর্থাৎ গলা এবং হার্টের মিডিলটা, এই মিডিল পোর্শনটা, এইখানে আপনার দুটো হাত এইভাবে থাকবে। এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট, থাইরয়েড অ্যান্ড থাইমাস। তো এই থাইমাস নামে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যা হার্ট চক্রের সঙ্গে যুক্ত, এই গ্ল্যান্ডটি কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে। অর্থাৎ এখানে যদি আপনি প্রতিদিন আপনার বডি চার্জিং এর পর এসপিটি করেন, সেটা একটা করতে পারেন এসপিটি, দুটো করতে পারেন, তিনটে করতে পারেন, আপনার শরীর অনুযায়ী আপনি করবেন, 10 থেকে 12 মিনিটের যে এসপিটি আছে স্পেশাল ট্রিটমেন্ট, সেইটা আপনি এখানে আপনার হিসেব মতো আপনি করবেন, একটা করতে পারেন বা তিনটে করতে পারেন। তো এই এসপিটি যদি আপনি এখানে করেন তো আপনার ইমিউনিটি পাওয়ার কিন্তু খুব স্ট্রং হয়ে যাবে, আপনার এই সমস্ত ভাইরাসের থেকে ভয় পাওয়ার কোনো কারণই থাকবে না, কোনো চিন্তাই করবেন না, আপনি কিন্তু সেফ সেফ সেফ, যদি এই জায়গাটাকে আপনি খুব সুন্দরভাবে হিলিং করতে পারেন। এছাড়া আপনি যদি এইখানে রেইকি দেন এই থাইমাস গ্ল্যান্ডে, তো এখান থেকে আরো একটি উপকার আপনি পাবেন, সেটা হচ্ছে আমাদের যে রক্তের শ্বেতকণিকা, সেই শ্বেতকণিকার উৎপাদনকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাইমাস এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবং রক্তের শ্বেতকণিকা আমাদেরকে কি করে, যে কোনো সংক্রমণের হাত থেকে রক্ষা করে, ঠিক আছে। এর পাশাপাশি আপনাদের আরো যাতে হেল্প হয় সেই জন্য আমি কয়েকটি এঞ্জেল নাম্বার দিয়ে দিচ্ছি, যেটা আমাদের অরা ক্লিন করবে এবং আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়াবে। তো সেই নাম্বারের সাপোর্ট গুলো নিন, এবং যা যা বললাম এই ভিডিওতে এতক্ষণ এই সমস্ত বিষয়গুলোই বাড়ি থেকে করুন, তো দেখবেন আপনাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু খুব ভালো বেড়ে যাবে। এঞ্জেল নাম্বার গুলো কিভাবে ব্যবহার করবেন, যদি আপনি ডান হাত দিয়ে আপনার সমস্ত কাজকর্ম করেন সেক্ষেত্রে আপনি আপনার বাম দিকের, অর্থাৎ লেফট বডি পার্টে নাম্বার গুলো কালো অথবা নীল কালি দিয়ে লিখে রাখবেন, আর এর অপোজিট যদি আপনি লেফট হ্যান্ডে সমস্ত কাজকর্ম করেন তাহলে আপনার রাইট বডি সাইডে, রাইট বডি পার্টে আপনি নাম্বারগুলো সেম কালি দিয়ে লিখে রাখতে পারেন। এছাড়া আপনি যে জলের বোতলে জল খাচ্ছেন সেটা যে কোনো জলের বোতল হতে পারে, মেটালের হতে পারে, কাঁচের হতে পারে, প্লাস্টিকের হতে পারে, এটা এই জন্যই বললাম, এটা অনেকের প্রশ্ন ছিল যে কোন বোতলে লিখতে পারি, তো যে কোনো বোতলে আপনি লিখতে পারেন, কালো অথবা নীল কালি দিয়ে ডাইরেক্ট মার্কার দিয়ে লিখতে পারেন বা কাগজে লিখে সেটা আটকে দিতে পারেন, ঠিক আছে। প্রতি ক্ষেত্রেই 5 মিনিট পর জলটা পান করবেন একটু একটু করে সারাদিন, আর বডিতে যে লিখেছেন সেটাও 5 মিনিট পর থেকে অ্যাক্টিভেট হবে, আপনার অরার মধ্যে সেই পজিটিভিটি আসবে এবং আপনি কিন্তু সেই এঞ্জেল নাম্বারের যে গুণ সেটা পেতে শুরু করবেন। এছাড়া খাবারের থালার নিচেও আপনি নাম্বার রাখতে পারেন, যে ঘুমোচ্ছেন সেই বালিশের নিচেও রাখতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনি নাম্বারটাকে নিজের কাছে কাছে রেখে, টাচে রেখে ইউজ করতে পারেন। এবার আমি আপনাদের এসপিটি কি করে করবেন এই পয়েন্টে সেটা একটু দেখিয়ে দিচ্ছি, যদিও আমার স্টুডেন্ট সবাই যারা যারা আছেন তারা জানেন, বা আমার এই ভিডিও দেওয়া আছে এই ইউটিউবে যে এসপিটি কিভাবে করতে হয়, তাও একটু বলে দিচ্ছি। প্রথমে আপনার নিয়ম অনুযায়ী আপনি রেইকি কল করবেন, যারা এঞ্জেল শিখেছেন এঞ্জেলকে জয়েন্ট করে একসঙ্গে রেইকি কল করে নিলেন, রেইকি এসে গেল, কৃতজ্ঞতা স্বীকার হয়ে গেল, হাতে তিনটে ফু দিয়ে হাতটা রাফ করে এবার এখানে হাতটা রাখলেন। রেখে আপনি চোখ বন্ধ করে কি ভাবছেন, সাদা আলো আসছে মহাকাশ থেকে আপনার বুক অব্দি এসে দু কাঁধ হয়ে হাতের তালু থেকে সেই সাদা আলো আপনার এই থাইমাসে ঢুকছে, ঠিক আছে।
এবং এই জায়গাটা সম্পূর্ণ সাদা আলোয় পরিপূর্ণ এবং সুস্থ। রেইকি শক্তি এবং এঞ্জেলদের ধন্যবাদ দিন এবং তারপর 100 থেকে শূন্যতে চলে আসুন গুনতে গুনতে। কিভাবে? 100, 99, 98, 97, 96, 95, 94 এইভাবে আপনি 1 তারপর 0, 0 তে চলে আসুন, ঠিক আছে? বা আপনি 1 অবধিও কাউন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আপনি এই সেম জিনিসটা ভায়োলেট লাইট দিয়ে ভাববেন, অর্থাৎ বেগুনি আলো দিয়ে। এবার কি ভাবছি, সাদা আলোর জায়গায় বেগুনি আলো আসছে উপর থেকে, মাথা থেকে প্রবেশ করলো অনাহত চক্র পর্যন্ত, দু কাঁধ হয়ে হাতের তালু থেকে সেই বেগুনি আলো আমার এই থাইমাসে ঢুকছে এবং সম্পূর্ণ সুস্থ। সেম রেইকি শক্তিকে ধন্যবাদ, এঞ্জেলদের ধন্যবাদ। আবার 100 থেকে 0 তে চলে আসবেন রিভার্স কাউন্ট করে। এরপর হয়ে যাওয়ার পর আপনি সোনালী আলো ভাববেন, মহাকাশ থেকে সোনালী আলো আসছে, সেম অনাহত চক্র পর্যন্ত এসে দু কাঁধ হয়ে হাতের তালু থেকে সেই সোনালী আলো আপনার থাইমাসে প্রবেশ করছে, জায়গাটা সম্পূর্ণ সোনালী এবং সুস্থ। রেইকি শক্তিকে ধন্যবাদ, এঞ্জেলদের ধন্যবাদ। আবার 100 থেকে 0 তে চলে আসুন রিভার্স কাউন্ট করে। হয়ে গেল। এরপর আবার সাদা আলো আসছে বুক অব্দি, এসে দু কাঁধ হয়ে হাতের তালু থেকে সেই থাইমাসে প্রবেশ করছে এবং জায়গাটা সম্পূর্ণ সাদা হয়ে গেল এবং সুস্থ। রেইকি শক্তিকে ধন্যবাদ, এঞ্জেলদের ধন্যবাদ। এবার 100 থেকে 0 তে চলে আসুন রিভার্স কাউন্ট করে। তো এই সেম প্রসেস 4 বার হবে, এতে আপনার 10 থেকে 12 মিনিট সময় লাগবে। তো এই পুরো পদ্ধতিটা আপনি যদি করেন তাহলে আপনার একটি এসপিটি কমপ্লিট হবে। তো এই একটি এসপিটি আপনি করার পর আবার কিছুক্ষণ পর আর একটা করতে পারেন, বা পর পর আপনি তিনটেও করতে পারেন, ঠিক আছে? তো এটা কিন্তু করতে হবে আপনাকে, আপনার যে বডি চার্জিং আছে সে আপনি 24টি পয়েন্টের করছেন কি 26টি করছেন কি শুধু চক্র করছেন কি আপনি 36 মিনিটের যে বডি চার্জিং টেকনিক সেটা করছেন, যে কোনো একটি বডি চার্জিং আপনি যেটা প্রত্যেক দিন করেন সেটা করে নিয়ে তারপর এটা করবেন, ঠিক আছে? তো এইভাবে আপনাকে এই এসপিটি করে যেতে হবে এখানে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আরো কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে অনলাইন ক্লাস হচ্ছে এবং 36 মিনিট বডি চার্জিং টেকনিক শেখানো হচ্ছে, যেটা আপনার সারাদিনে মাত্র 36 মিনিট সময় লাগবে রেইকি অভ্যাস করতে। তো এই টেকনিকটা আপনাকে শেখানো হচ্ছে। এছাড়া ফার্স্ট ডিগ্রিতে কিভাবে ডিস্ট্যান্ট হিলিং করবেন সেটা শেখানো হবে। এর পাশাপাশি আপনি প্রাণিক হিলিং, এঞ্জেল থেরাপি, এঞ্জেল হিলিং কোড এবং ল অফ অ্যাট্রাকশনের পাওয়ারফুল টেকনিক শিখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তো চটপট ফোন করুন এবং শিখে নিন বিশুদ্ধ রেইকি। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, এবং যে পয়েন্টটি বললাম এই থাইমাস পয়েন্টে আপনি এসপিটি করতে থাকুন, নিজের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে থাকুন এবং দেখতে থাকুন রেইকি বার্তা। আজকে আসছি, নমস্কার।